প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটা কথা ভালো করে মনে রাখো, সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে তোমার প্রথম টার্গেট করা লাগবে, যে তুমি ম্যানেজমেন্টে পড়বে না ফাইন্যান্স নেবে না অ্যাকাউন্টিং নেবে, এটা প্রথমে হচ্ছে তোমাকে টার্গেট করা লাগবে। দেন তারপর হচ্ছে ইউনিভার্সিটি। তোমার সাবজেক্ট যদি তুমি তোমার বাড়ির পাশের কলেজে পেয়ে যাও, তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট, সেই ইউনিভার্সিটিতেই আমি বলবো ওখানেই তুমি ভর্তি হয়ে যাও। আর তুমি যদি ঢাকা ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে চান্স পাও, কোনো দরকার নাই, শুধু এটা জাস্ট পড়াই হবে, বাস্তব লাইফে তোমার ডেভেলপের কিছুই হবে না। ওয়েলকাম টু নাসিস ক্লাব। ইন দিস ভিডিও আইড লাইক টু ডিসকাস ইটস অল অ্যাবাউট কলেজ অ্যান্ড সাবজেক্ট। তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো রিসেন্টলি, তোমরা যারা এইচএসসি পরীক্ষা শেষ করেছো, এখন তোমাদের প্ল্যানিং হচ্ছে তোমরা এরপরে কী করবে। ইংলিশ স্পোকেন শিখবে না আইএলটিএস করবে, দেশের বাইরে পড়াশোনা করতে যাবে, না তোমরা তোমাদের আইসিটিতে ভালো করবে বলতে গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন শিখবে, না তারপরের স্টেপ রয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে যাবে। আমি জাস্ট এখানে আসছি ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রসঙ্গে। যারা তোমরা ভাবছো যে এইচএসসি তো শেষ, এখন অ্যাডমিশন পড়াশোনা নিয়ে ব্যস্ত, এখানে একটা জিনিস ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো, সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। সাবজেক্ট ইউনিভার্সিটি নয়, সাবজেক্ট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এখন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে বা রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি চান্স পেলে, বা ধরো যে তুমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে চান্স পেলে অথবা ক্যামব্রিজ ইউনিভার্সিটি, বাট তোমার সাবজেক্ট হচ্ছে কি, ওই যে ওই ইতিহাস অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান, মন নিয়ে ভাবনা করবে। একটা কথা মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি ভালো না হয়, তুমি যত বড় মাপের ইউনিভার্সিটিতে পড়ো না কেন, আসলে এটা বাস্তবে কোথায় কাজে লাগবে এটা বারবার ভাবতে হবে। বাস্তবে যদি আমি এটা প্রয়োগ না দেখি, বাস্তবে কোথায় প্রয়োজন এবং কত দূর এর প্রসার, এই প্রয়োজনীয়তার রেঞ্জ কত দূর, এটা যদি না আমরা ভালো করে বুঝতে পারি, এখানেই আমরা খাদে পড়ব। সো মাথায় রাখতে হবে যেগুলো নর্মাল সাবজেক্ট, এই যে পলিটিক্যাল সায়েন্স অথবা হিস্ট্রি অথবা ধরো জিওগ্রাফি অথবা সাইকোলজি, এগুলো পড়ে তুমি বিল্ডিং বানাবে না সেলস বাড়াবে না সফটওয়্যার বানাবে না কী বানাবে, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড ইট। এখন হচ্ছে প্রযুক্তি নির্ভর দেশ, প্রযুক্তি নির্ভর পুরো পৃথিবী। সো প্রযুক্তির উপর ডিপেন্ড করে কী কী শেখা যায় সেটা মাথায় রাখতে হবে, এবং অদূর ভবিষ্যতে কী আছে, কী পড়লে ওই সেক্টরের ক্ষেত্র কত দূর সেটা ভাবতে হবে। এখন ধরো যে তুমি যদি বাংলাতে অনার্স করো, তখন বাংলাতে অনার্স করে কী করবে, মাস্টারি মানে বিভিন্ন কলেজে, এখন প্রতিদিনই কি মানে একটা একটা করে কলেজ হয়ে চলেছে যে কলেজে প্রচুর পরিমাণে শিক্ষক লাগবে, সেটাও না। এখন ধরো যে ইতিহাসের কথা বলি, ইতিহাস দিয়ে তুমি কী করবে, তাহলে ইতিহাসের মাস্টারি করা লাগবে, তো প্রতিদিনই কি স্কুল কলেজ বেড়েই চলেছে, সেটাও না। তুমি ধরো যে রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা কুমিল্লা ইউনিভার্সিটি, এগুলোতে কোনোগুলোতেই তুমি চান্স পেলে না তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টে, মানে ধরো যে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট বলতে বেস্ট বেস্ট যেগুলো সাবজেক্ট সেটা হচ্ছে ধরো যে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এই যে বিজনেস রিলেটেড সাবজেক্ট অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতেই পারে তোমার। সো এখানে ম্যাটারটা হচ্ছে যে তোমার কাঙ্ক্ষিত ভালো সাবজেক্ট তুমি যদি তোমার বাড়ির পাশে কোনো স্কুলে কলেজে তুমি যদি চান্স পাও সেখানে তুমি ভর্তি হও। ইউনিভার্সিটি বড় কথা নয়, হয়তো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে বৃহত্তম পরিসরে বৃহত্তম জায়গাতে পড়ব, মন মানসিকতা পরিবর্তন আসবে, চিন্তাভাবনা পরিবর্তন আসবে, জীবনে কিছু শেখা যাবে, হ্যাঁ এটা রাইট, দ্যাটস গ্রেট। বাট এর আগে আরও গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে যে তোমার সাবজেক্ট তুমি যেটা নিয়ে পড়ছো তুমি সেটা আসলে বাস্তবে কোথায় কাজে লাগবে। এখন তোমাকে বলি, তুমি যদি ফাইন্যান্স নিয়ে পড়ো, তুমি যদি ইকোনমিক্স নিয়ে পড়ো, তুমি যদি ম্যানেজমেন্ট নিয়ে পড়ো, তুমি যদি ম্যাথ নিয়ে পড়ো, এগুলো দিয়ে কী হবে, এগুলো এগুলো হচ্ছে মূল একটা ব্যবসা চালার জন্য, একটা ব্যবসা পরিচালনা করার জন্য এটা অবশ্যই অবশ্যই তোমাকে লাগবে। এই বিষয়গুলোতে যখন তুমি পড়াশোনা করবে তখন তুমি বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবে, সেটা যে কোনো বিজনেস হোক, তোমার ক্লিনিকের বিজনেস হোক, ধান চলের বিজনেস হোক, তোমার একটা ভেজিটেবলস বিজনেস হোক, তোমার গার্মেন্টস ফ্যাক্টরি বিজনেস হোক। শিক্ষার্থীরা এই ভিডিওটি এখানে শেষ করবো, ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।